আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে করতে যাচ্ছি ইন্দো চাইনিজ একটা রেসিপি, আর তা হলো বেবিকর্নের মাঞ্চুরিয়ান। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি এই রেসিপিটি তৈরি করেছি আমি কিভাবে। এখানে আমি এক প্যাকেট বেবিকর্ন নিয়েছি। এরকম সুপার শপে আপনারা প্যাকেট হিসেবে বেবিকর্ন কিনতে পারেন, এছাড়াও তারা খুচরাও বিক্রি করে থাকে, তাছাড়া আপনারা কেনেও এই বেবিকর্নটা কিনতে পারেন। এই প্যাকেটগুলোতে 10টা করে বেবিকর্ন থাকে, আর বেবিকর্নগুলো একেবারে খোসাসহ থাকে। এতে করে ভেতরের যে কর্ন সেটা কিন্তু এত সুন্দর থাকে তা বলে বোঝানো যাবে না। এবার আমি আপনাদেরকে একটা কর্ন খুলে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দর থাকে। কর্ন যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আল্লাহ খুব সুন্দরভাবে এর প্রতিটা পরত সৃষ্টি করেছেন, আর ভেতরটা খুব সুন্দরভাবে সুরক্ষিত করেছেন। আর এই কর্নের ভেতর দিকটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। আমরা ছোটোবেলায় কম বেশি সবাই পুতুল খেলেছি যারা মেয়ে ছিলাম। পুতুলের চুলগুলো সাধারণত আমরা রেশমি সুতো দিয়ে তৈরি করতাম, ঠিক সেই রকম এই কর্নটাও এরকম চুল দিয়ে সম্পূর্ণ ঢাকা। এতে করে ভেতর দিকটা খুব সুন্দরভাবে আচ্ছাদিত থাকে এবং এই কর্নটাও ভালো থাকে। তো এভাবে চুলগুলো আমি আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি, অনেকটা পুতুল খেলার মতোই। আমি কর্নটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন একটা কর্ন বের হয়ে আসছে। তো এরকম করে আমি সবগুলো কর্নকেই পরিষ্কার করে নিব। এখন যখন সবগুলো কর্ন পরিষ্কার করা হয়ে যাবে তখন এই কর্নগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট কর্নগুলোকে আপনারা 4 টুকরো করে কেটে নিতে পারেন, আর যেই কর্নগুলো সাইজ একটু বড় থাকে সেগুলোকে 6 টুকরো পর্যন্ত করে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো কর্নকেই ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যখন সবগুলো কর্ন কাটা হয়ে গেছে তখন আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছি। এবার সবকটা কর্ন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর এই কর্নটাকে আমি ঘড়ি ধরে 7 মিনিট ধরে সেদ্ধ করে নিব। যখন 7 মিনিট হয়ে যাবে সরাসরি এই পাত্র থেকে আমি স্ট্রেইনারের মধ্যে একদম ছেঁকে নিচ্ছি। এরপর এই পানি থেকে সরাসরি এগুলোকে উঠিয়ে নিব, আর এটাকে ফ্যানের বাতাসে বা এমনিতে নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে অতক্ষণ এভাবে রেখে দিব। যখন এই কর্নগুলো ঠান্ডা হয়ে গেছে তখন 1/4 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। যদি মাখাতে সমস্যা হয় সেক্ষেত্রে কিছুটা পানি এর মধ্যে অ্যাড করে নেবেন, এতে করে এই ময়দা এবং কর্নফ্লাওয়ারগুলো এর গায়ে ভালোভাবে লেগে যাবে। প্রতিটা কর্নের গায়ে যাতে এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোটিংটা ভালোভাবে লাগে সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে মাখাবেন, যাতে কোটিংটা ভালোভাবে লেগে যায়। এবার চুলা একটা পাত্র দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কর্নগুলোকে একটা একটা করে আলাদা আলাদা করে ছাড়বেন, এতে করে কর্নগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর একটার গায়ে একটা লেগে থাকবে না। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করা হয়েছে একটু আঠালো হলেও হাতের সাহায্যে একটা একটা করে ছেড়ে দিবেন। যখনই কর্নগুলো হালকা বাদামি কালার চলে আসবে সাথে সাথে তুলে নেবেন, কারণ এই কর্নগুলোকে আমরা ডাবল ফ্রাই করব যাতে করে এটা খুব মুচমুচে হয়, সেজন্য অল্প একটু ভাজা হলেই এগুলোকে তুলে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের যেগুলো রয়েছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সেম প্রসেসে এগুলোকেও তুলে নিচ্ছি চুলা থেকে। প্রথম যে কর্নগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে ঠান্ডা করে নিয়ে আবার সেই ডাবল ফ্রাইংয়ের জন্য এই চুলায় দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই সাথে সাথে এগুলোকে তুলে নিতে হবে।
এবার এই কর্নগুলোকে একটু ঠান্ডা করে নিব আর এটা কতটা মুচমুচে হয়েছে তা আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে 2 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি করে দিয়ে তারপর এটাকে একটু ভালোভাবে ভেজে নেছি তবে রসুনটাকে পুরিয়ে নেওয়া যাবে না রসুনটা যখন হালকা কালার চেঞ্জ হবে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে তারপর এগুলোর প্রতিটা পার্ট আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ লাল বেল পেপার আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ ইয়েলো বেল পেপার এবার দিচ্ছি 4 পিস কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি এবার এগুলোকে একটু সতে করে নিব এবার এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর লবণটা বুঝে দিবেন কারণ প্রত্যেকটা সসে লবণ রয়েছে এবার এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি সেই ভেজে রাখা কর্নগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার কর্নগুলো দিয়ে একটু সসের সাথে ভালোভাবে নেড়ে নিয়েছি তারপর আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানি দিয়ে গুলে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে একটা বলক তুলে নিব যতক্ষণ না পর্যন্ত বলক আসছে অতক্ষণ রান্না করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি এই স্বাদটাকে একটু ব্যালেন্স করে নিয়েছি আর এখানে ঝোলের পরিমাণটা আপনারা কেমন রাখবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার তো আমি ঠিক এরকম করে নামিয়ে নিয়েছি আর নামানোর আগে আমি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ঝালটাকে ব্যালেন্স করার জন্য এবার নেড়েচেড়ে আমি এই কারিটাকে সরাসরি সার্ভ করে দিচ্ছি সার্ভিং ডিশে আপনারা এই রেসিপিটিকে সার্ভ করতে পারেন ফ্রাইড রাইস কিংবা যে কোনো নান অথবা রুটির সাথে খেতে কিন্তু মন্দ নয় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আর আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ